মর্নিং ফ্রেন্ডস, আমি লিপি, লিপিস কিচমিচে থেকে আবার চলে এসেছি তোমাদের জন্য কিচমিচের নিয়ে। তা আজকের কিচমিচেতে থাকবে একটা রেসিপি, তা তোমাদের সাথে সেটা শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন রেসিপি, একটা চিকেন কোরমা বলতে পারো বা হোয়াইট চিকেনও বলতে পারো, তা যে যে নামে বলবে। তা সেটা কিভাবে করি আমি তোমাদের সাথে চলো শেয়ার করি, চলে এসো আমার রান্নাঘরে। তো ফ্রেন্ডস, চিকেন হোয়াইট চিকেন বা চিকেন কোরমার জন্য কী কী লাগবে তোমাদের বলি। ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ, এটা ফোড়নের জন্য। সাদা তেল, সাদা তেলেই করতে হবে। আর তারপর লাগছে পেঁয়াজ বাটা, আমি এখানে ছোটো ছোটো দুটো পেঁয়াজকে বেটে নিয়েছি। তারপর লাগছে টক দই, টক দই এতে আছে বড় চামচের দু চামচ। আর আছে কাজু বাদাম বাটাটা আছে বড় চামচের এক চামচ। আর এখানে আছে আদা রসুন বাটা, এটা ছোটো চামচের এক চামচ। এবার চিকেনের পরিমাণ অনুযায়ী এগুলোর পরিমাণও বাড়া কমা হবে। আর নুন মিষ্টি তো লাগবেই জানো, আর একটু লঙ্কা গুঁড়ো, আর আছে জিরে গুঁড়ো, আর প্রথম আর লাগবে ব্ল্যাক পেপার। সেটা আমি তোমাদের দেখিয়ে মানে দেখাবার আগেই আমি ভুল করে এটা মাখিয়ে ফেলেছি। এতে এই যে চিকেনটা রয়েছে আমার, চিকেনে দেখো আমি একটু নুন আর ব্ল্যাক পেপার দিয়ে মানে তোমাদের দেখাবার আগেই আমি ভুল করে দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপারটা। এতে দু চামচের বড় ব্ল্যাক পেপার দেওয়া আছে আর নুন দেওয়া আছে, দিয়ে চিকেনটা একটু মাখিয়ে রাখতে হবে, যতটা রাখবে ভালো। তা আমি রাখবো 10-15 মিনিট রেখে আমি করব এখন, কারণ ভিডিওটা করব বলে। আর যদি তোমরা বেশিক্ষণ রাখতে চাও তাহলে আরও ভালো হবে, অন্তত আধ ঘন্টা রেখে দিলে ভালো। তা চিকেনটা মাখানো থাক। তাহলে কি বললাম, নুন আছে আর ব্ল্যাক পেপার আছে, এতে ঢাকা দেওয়া থাক। কড়াই সাদা তেল গরম করতে দেব, 10-15 মিনিট হয়ে গেলে আমি আসছি, এসে সাদা তেল গরম করতে দিয়ে কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি কড়াতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, ছোটো এলাচ আর দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু নাড়াচাড়া করব মশলাগুলো, সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি বাকি জিনিসগুলো দেব। এটা কড়া খুব সোজা আর খেতেও খুব টেস্টি হয়, তোমরা রুটি, তারপরে পরোটা, নান, রুমালি রুটি এসব দিয়ে খেতে পারো। অনেকে ভাত দিয়েও খায়, কিন্তু ওই রুটি পরোটা এসব জাতীয় খাবার দিয়ে এটা খেতে ভালো লাগবে। আর ভাত একদম প্লেন রাইস দিয়ে না খেয়ে যদি ফ্রাইড রাইস বা জিরে রাইস এই ধরনের দিয়ে খাও তাহলে ভালো লাগবে, খাওয়াটা যার যার নিজের ওপর। আমার তেল গরম হয়ে মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবারে আমি গ্যাসটা একটু কমিয়ে দেব, দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, দিয়ে দেখো দেখো আমি এবারে কী করবো, যে ওই মিক্সিতে যে বেটেছিলাম সেই ধুয়ে, মিক্সিটা ধুয়ে সেই জলটা দিয়ে দেবো, কারণ তাতে কাজু বাদাম দই রয়েছে, সেই জলটা দিয়ে দেবো।
দিয়ে দিয়েছি। এবার কি দেব, এবার দেব নুন। নুনটা পরিমাণ অনুযায়ী, স্বাদ অনুযায়ী তোমাদের বুঝে দিতে হবে। আমার এখানে যতটা লাগবে সেই বুঝে আমি দিচ্ছি। আর অল্প পরিমাণে আমি চিনি দিলাম। চিনিটা না দিলেও হয়, কিন্তু আমি সব রান্নাতেই একটু চিনি দিই। এবার আমি ম্যারিনেট করে রাখা, মানে ব্ল্যাক পেপার আর নুন দিয়ে যে চিকেনটা রাখা, সেটা আমি একটু একটু করে গ্রেভির মধ্যে দিয়ে দেবো। আমি 3-4 টুকরো চিকেন রেখে দিলাম, ওটা মেয়েকে কালকে স্যুপ বানিয়ে দেব। ও তো মাছটাছ খায় না, চিকেনটা একটু খায় আর ডিম। মাছ খায় মানে ওই চিংড়ি মাছ, এই মাছ চিংড়ি মাছ একটু খায়, পমফ্রেট মাছ খায়, এইরকম মানে খুব গোনাগুনতি মাছ খায়। মানে চিকেন স্যুপটা ওকে আমি প্রায় দিই, আর এই সময় তো দিতে হবে, খেতে হবে। যা বাজে একটা রোগ বেরিয়েছে, সবসময় সবার মনের মধ্যে একটা আতঙ্ক। আবার বলছে এর পরেরটা নাকি 18 বছর নিচেদের হবার চান্স বেশি। এসব শুনলেই তো ভয় লাগে, বলো। সব বাড়িতেই বাচ্চা আছে, সব মায়েদের মনেই ভয়। আর এই তো ভ্যাকসিন বড়দেরগুলোই এখনও ঠিকঠাক দিতে পারছে না। আমার হাজব্যান্ড কোভিশিল্ড নিয়েছে, মানে ফার্স্ট ডোজ হয়ে সেকেন্ড ডোজের টাইম ওভার হয়ে যাচ্ছে, আজ 3 দিন ধরে ঘুরছে, নেই। সকালবেলায় যাচ্ছে, লাইন দিচ্ছে, দেবে দেবে করে, হ্যাঁ আসবে, দেবে দেবে করে, তারপরে ফিরে এসে বলছে যে আজও হলো না, আজও হলো না। কবে ডেট পেরিয়ে গেছে এখন মনে হয়, তাহলে কি না নেওয়াই ভালো ছিল। একটা শরীরে তো একটা ভ্যাকসিন ঢুকে গেছে, সেকেন্ড ডোজটা টাইম পেরিয়ে যাচ্ছে, মানে সব সময় একটা টেনশন, কি হবে কি হবে, এর মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে। আর আমারও একটা ডোজ হয়েছে, আমি নিয়েছি কোভ্যাকসিন, আমার 22 তারিখে ডেট আছে। জানি না আমি আমারটা আবার কী হবে, ঘুরতে হবে কি না। কোভিশিল্ডটা তো ঘুরতে হচ্ছে ওকে, সব কাজ কাম বন্ধ রেখে যাচ্ছে, লাইন দিচ্ছে, হচ্ছে না। প্রাইভেটেও এখন হয় হচ্ছে না, গেছিলো সেখানেও পায়নি, মানে ভীষণ সমস্যা। তা আমার চিকেন কোরমা এভাবে হোক, তারপরে হয়ে গেলে আমি তোমাদের সাথে আবার একটু বাইরে দেখাচ্ছি। আমার চিকেন কোরমা রেডি।
আমি বলেছিলাম এটার নাম হোয়াইট চিকেন বা চিকেন কোর্মা, তা বলে একদম সাদা ধবধবে হবে তা নয়, যেহেতু এতে হলুদ অ্যাড করা হয় না তাই জন্যে এটাকে হোয়াইট চিকেন বলা হয়, আর খুব বেশি রঙও হয় না দেখো। আর একদম শুধু কাঁচা লঙ্কা দিয়ে করলেই এই রঙটা এসেছে, আর এতে যদি সামান্য শুকনো লঙ্কা দাও তাহলে আর একটু রং আসবে। তা আমার চিকেন কোর্মা রেডি হয়ে গেছে, গ্রেভিটা আর একটু আমি কমাবো তাই জন্য ওয়েট করছি। তা এইভাবে করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এবার ফাইনালি রেডি হয়ে গেছে আমার চিকেন কোর্মা। তো ফ্রেন্ডস, আমার চিকেন কোর্মা রেডি হয়ে গেল, তোমাদের দেখালাম যে কোর্মা কীভাবে করলাম, চিকেন কোর্মা। আজকে আমি আমার মর্নিং রুটিন দিইনি, জাস্ট এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওই ভ্যাকসিন নিয়ে আমি প্রচণ্ড টেনশনে রয়েছি, আর ওর মানে হাজব্যান্ড আজকেও ফিরে এলো, এনে 3 দিন ফিরে এলো বলছি না, তাই সকাল থেকে আমি কিছু কাজ বাজ শুরু করতে পারিনি বা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কাজ তো করতেই হয়েছে, কিন্তু যে একটা গুছিয়ে করব, তোমাদের দেখাবো, শেয়ার করব, সেটা আমি করতে পারিনি, তাই জন্য জাস্ট এই রেসিপিটাই করলাম। আর এটাই আজকের লিপিস কিছুমিছু থেকে লিপি তোমাদের জন্য করলো, আর ভালো লাগবে, করে দেখো খেয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা ভালো লাগলে, আমার লিপিস কিছুমিছু ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো প্লিজ। চলো আবার দেখা হবে কালকে, চলো টাটা।